প্রতিদিন অক্টোবারাই যে সমস্ত খাবার শুনুন বিস্তারিত সব খাবারের মধ্যে রয়েছে বিভিন্ন রকম পুষ্টিগুণ খাবারের ভিন্নতা রয়েছে পুষ্টির ভিন্নতা তবে কিছু শরীরে রক্তাল্পতার ক্ষেত্রে কিছু খাবারের গুরুত্ব অনেক বেশি যে সব খাবার খেলে রক্ত বাড়ায় তা আলোচনা করা হলো মাংস রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ দ্রুত বাড়াতে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন সকল ধরনের লাল মাংস যেমন গরু মাংস খাসির মাংস কলিজা আয়রনের সবচেয়ে ভালো উৎসগুলোর আয়রন এর উৎপাদনের জন্য জরুরি মুরগির মাংস লাল মাংস না হলেও তাও দেহকে বিশাল পরিমাণে আয়রন সরবরাহ করতে পারে কথাগুলো মনে রাখবেন কলাই বা সুটি জাতীয় খাবার সয়াবিন ছোলা এবং বিন জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে সয়াবিন বর্তমানে সবজি ভোজীদের জনপ্রিয় একটি খাদ্য এ থেকে সুস্বাদু সব খাবার তৈরি হয় এবং রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় দ্রুত গতিতে পূর্ণ শস্য জাতীয় খাদ্য চাল গম বার্লি এবং ওটস রক্ত শূন্যতায় আক্রান্ত রোগীদের জন্য চমৎকার আয়রন সমৃদ্ধ খাবার এসব খাবার প্রয়োজনীয় কার্বোহাইড্রেট সরবরাহ করে লাল চাল বিশেষ করে সব বয়সীদের জন্য আয়রনের একটি সমৃদ্ধ উৎস বলে মনে করা হয় সবজি প্রতিদিন তাজা সবজি খেলে আয়রন ও অন্যান্য খনিজ পুষ্টি এবং নানা ধরনের ভিটামিনের ঘাটতি মিটবে আলু ব্রকলি টমেটো কুমড়া এবং বিটরুট আয়রনের ঘাটতি মেটাতে সক্ষম এছাড়া স্পিনাচ সহ অন্যান্য সবজিও বেশ আয়রন সমৃদ্ধ ডিম ডিম হলো আরেকটি জনপ্রিয় খাদ্য যাতে আছে উচ্চ তাপমাত্রার আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান ডিমের হলুদ কুসুমে আছে প্রচুর পরিমাণে খনিজ পুষ্টি এবং ভিটামিন আর এই কারণেই লোকদেরকে প্রতিদিন সেদ্ধ ডিম খেতে বলা হয় শুকনো ফল কিসমিস অ্যাপ্রিকট বা খোবানি এবং খেজুরে আছে প্রচুর আয়রন ভিটামিন এবং আস এসব দ্রুত খেলে রক্তের হিমোগ্লোবিনের মাত্রাও বাড়ে দ্রুত গতিতে বাদাম যে কোনো ধরনের বাদামই মানবদেহের জন্য উপকারী বলে বিবেচিত হয় যে কারণে তরুণদেরকে কাজু বাদাম ভিজলি বাদাম চিনা বাদাম এবং আখরোট খেলে রক্তের এর পরিমাণ দ্রুত পায় আরো নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকুন